আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে নর্মাল সালোয়ার সেলাই করবেন সঠিক নিয়মে, সেটি আজকে দেখাবো। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সালোয়ারটি কাটিং করবেন, তো ভিডিওটি যদি কেউ মিস করে থাকেন, না দেখে থাকেন, তাহলে ভিডিওটি দেখে আসতে পারেন। তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো দেখেন, প্রথমে আমরা এটা এই হাইটে আমরা হাইয়ে আমরা একটা কলি কেটেছিলাম, এই কলিটা আমরা সেলাই করে দিব, এভাবে আমরা সেলাই করে আটকে নিব। তো দেখেন, আমি কিন্তু পাড়টা খুলে নিলাম, একটা পাড়ে আমরা একটা কলি এভাবে জয়েন দিয়ে সেলাই করে নিব। তো এভাবে রাখবো, রেখে আমরা সোজা করে একটা সেলাই করে দিব। তো দেখেন, আমি কিন্তু কলিটা একটা কলি সেলাই করে আটকে নিলাম, তারপরে এভাবে একটু নোক দিয়ে একটু চাপ দিয়ে একটু বাঁশ দিয়ে নেবেন, ঠিক আছে? তো একটা কলি আমরা লাগিয়ে নিলাম, তো একই নিয়মে আমরা দ্বিতীয় কলিটাও লাগিয়ে নিছি। তারপর দেখেন, এই পাড়ের একটা সাইডে এইখানে এইভাবে এইখানে এটা সেলাই করে আটকে দিতে হবে, তারপরে এইভাবে রাউন্ড করে দিতে হবে, ঠিক আছে? দেখেন আমি কিভাবে এভাবে সেলাই করে দিব। প্রথমে এভাবে সেলাই করব একটা, দেখেন এখানে সেলাই দিয়ে আটকে দিয়ে, তারপরে এই কলির মাথা পর্যন্ত এসে এখানে ঘুরাইয়া এই পাড়টা কিন্তু ঘুরিয়া ওই কলির সাথে জয়েন করে দিতে হবে। দেখেন আমি কিভাবে সেলাই করলাম, তো ওই কলির সাথে কিন্তু আমি জয়েন করে দিলাম, ঠিক আছে? তো দেখেন, এই যে দেখেন, খোলার পরে কিন্তু ওই যে এই কলিটা কিন্তু এরকম হবে। তো সেম একই নিয়মে আমি দ্বিতীয় কলিটাও সেলাই করে নিব। দেখেন আমি কিন্তু দুইটা কলি সেলাই করে নিলাম, তারপরে দুইটা কলি জয়েন একসাথে রেখে এই সমান মাঝখানে একটু কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নেবেন, ঠিক আছে? এই সমান মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেবেন। তারপরে দেখেন আমি কি করতেছি, তারপরে এই যে বেলটা আমরা কাটিং করছিলাম, এই বেলটা সেলাই করতে হবে, ঠিক আছে? এই বেলের এই সাইডটা আমরা সেলাই করে নিব, সোজা করে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো এক পাশ সেলাই করা হয়ে গেলে, তারপরে এই দ্বিতীয় সাইড, এই সাইডে আমাদের দেখেন আমাদের এই সাইডে কিন্তু প্রথমে এই উপরে এতটুকু পর্যন্ত সেলাই দিয়ে আসতে হবে, ঠিক আছে? এই যে এতটুকু দাগ দিলাম, তারপরে এইখানে গ্যাপ রেখে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপরে আবার এখানে সেলাইটা করে নিতে হবে, কারণ আমাদের ফিতার জন্য এখানে গড় রাখতে হবে। আর যদি ফিতা না দেন রাবার, তাহলে কিন্তু কোনো এখানে গ্যাপ রাখতে হবে না, ফাঁকা রাখতে হবে না। তো আমি ফিতা দিব, তাই এখানে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপরে আবার সেলাইটা করে নিতে হবে। দেখেন আমি কিভাবে সেলাইটা করতেছি, দেখেন আমি কিন্তু সেলাইটা করে নিলাম, এখানে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখছি, ঠিক আছে? তারপরে দেখেন এই ফাঁকাটা কিভাবে সেলাই করবেন, এভাবে এই কাপড়টা এভাবে একটু চিরা করে নেবেন, ঠিক আছে? নখ দিয়ে একটু বাঁশ দিয়ে নেবেন, বাঁশ দিয়ে এভাবে সেলাই দিয়ে এখানে একটা সেলাই দিয়ে তারপরে ঘুরে আবার আরেকটা সেলাই দিয়ে কাপড়টা আটকে দিবেন। দেখেন এভাবে আটকানোর পরে তাহলে কিন্তু আর ফিতাটা আপনার সুন্দরভাবে লাগানোর সময় এভাবে আটকে থাকবে না, ঠিক আছে? তো দেখেন, তারপরে এইভাবে একটা বাঁশ দিয়ে সেলাই দিয়ে এভাবে বাঁশ দিয়ে সেলাই করে নিতে হবে। দেখেন আমি কিন্তু বেল্টের গড়টা কিন্তু করে নিতেছি সেলাই দিয়ে, তো আপনারা সুন্দরভাবে সেলাই দিয়ে গড়টা করে নেবেন। তো দেখেন আমার কিন্তু রাবারের গড়টা করা হয়ে গেছে, দেখেন এই যে দেখেন এখানে কিন্তু ফাঁকা আছে, দেখছেন এখানে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা আছে, যে ফিতার লাগাবো এই ফিতার জন্য, ফিতা ঢুকানোর জন্য 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখছি। তো তারপরে এই দুই জয়েন একসাথে রেখে এভাবে রাখবেন, রাখার পরে এইখানেও সমান মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিতে হবে, ঠিক আছে? এখানেও একটা চিহ্ন দিয়ে নিতে হবে। তারপরে দেখেন আমাদের এই বেল্টের সাথে এই যে বেল্টের জয়েন্টটা আছে, এই জয়েন্টের সাথে আমাদের এই যে সালোয়ারের যে কলির যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটা একসাথে এভাবে রেখে কুচিগুলা দিয়ে নিতে হবে। তারপর দেখেন এই যে সালোয়ারের যেই মাঝখানে যে চিহ্নটা দিয়েছিলাম আর যে বেল্টের চিহ্নটা দিছিলাম, এই চিহ্নর সাথে চিহ্ন রেখে তারপরে যে বাকি লুজটা থাকবে, এই লুজটা কিন্তু এতটুকের ভিতরেই কুচি দিয়ে লুজটা খাওয়াই দিতে হবে, ঠিক আছে?
এই লুজটা কিন্তু এতটুকুর ভিতরেই কুচি দিয়ে নিতে হবে, তাহলে সমান করে আপনার কুচিগুলো এক সমান হবে। আর যদি চিহ্নটার সাথে চিহ্ন না মিলে তাহলে কিন্তু দেখবেন এক সাইডে কুচি বেশি হয়েছে, এক সাইডে কম হয়েছে। তো এই চিহ্নটা সমান রাখলে আপনার কুচিগুলো এক সমান হবে, ঠিক আছে? তো এক সমানভাবে দিয়ে যেতে হবে চিহ্ন সাথে চিহ্ন মিল রেখে। তো আমি কুচিগুলো দিয়ে নিতেছি একই নিয়মে। তারপর কুচিগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আরও একটা ডাবল সেলাই দিয়ে দিবেন, ওই সেলাইয়ের উপরে আরও একটা সেলাই দিয়ে দিতে হবে। তারপরে দেখেন পায়ের নিচে বক্রম দিয়ে পাটিস হবে। তো আমি বক্রমটা কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি আগেই। তো 1.5 ইঞ্চি পরিমাণ বক্রমটা নিয়েছি, এটা আপনাদের ইচ্ছা, আপনারা যতটুক দিবেন অতটুক পরিমাণ বক্রম কেটে নিতে হবে। তো আমি 1.5 ইঞ্চি পরিমাণ বক্রম এখানে লাগিয়ে নিব। দেখেন আমি উল্টা সাইডে কিন্তু এটা উল্টা সাইডে বসে এইভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিব। তো আমি এক্সট্রা কাপড় রাখছি, সেই জন্য আর বক্রমটা আলাদা কাপড়ে বসাইতে হবে না, ঠিক আছে? তো এটা আমি এখানে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে আটকে নিব। দেখেন আটকানোর পরে তারপরে এইভাবে আরে একটা ভাঁজ দিয়ে, এভাবে ভাঁজ দিয়ে এখানে এই একদম সাথে আর একটা সেলাই দিয়ে এভাবে আটকে নিতে হবে। তো দেখেন আমি আটকে নিতেছি সেলাইটা দিয়ে। তো এভাবে সমান করে কাপড়টা, নিচের কাপড়টা টান রেখে সেলাইটা করবেন, না হলে কিন্তু নিচের কাপড়টা কুচি খেয়ে যেতে পারে, ঠিক আছে? এভাবে সমান করে টান রেখে তারপর সেলাইটা করে দিতে হবে। তো দেখেন আমি সেলাইটা করে নিলাম। তারপরে এখানে একদম সাইডে একটা সেলাই দিয়ে দিব। তারপরে 1 ফিট দূর থেকে 1 ফিট দূরে দূরে সেলাইগুলো দিয়ে নিতে হবে। তো 1 ফিট দূরে দূরে আমি সবগুলো সেলাই দিয়ে নিব, এরকম 1 ফিট দূরদা দূরদা সেলাইগুলো দিয়ে নিব। তো সবগুলো সেলাই দিয়ে নিতেছি। সেলাইগুলো একটু ঘন ঘন দিবেন, তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে, ঠিক আছে? দেখেন আমি সেলাই করে নিয়েছি। তো একই নিয়মে আমি দ্বিতীয় পায়ের নিচেও এভাবে সেলাই করে নিব। তো একই নিয়মে এই সাইডেও আমি সেলাইটা করে বক্রমটা আটকে নিব। তো দেখেন আমি কিন্তু সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। তারপর আমরা এভাবে দুইটা পায়ের, একটা পায়ের এভাবে সমান মাঝখানে এভাবে একটা বাঁশ দিয়ে দিব। বাঁশ দিয়ে নিচে পায়ের মুহুরিতে আপনার যতটুক মাপ হবে অতটুক মাপ দিয়ে এভাবে একটা দাগ দিয়ে দিবেন। তো আমি 14 ইঞ্চি নিব, তাই 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তো ডাবলে 7 ইঞ্চি। তো দেখেন 7 ইঞ্চিতে দাগ দিয়ে এখন সেলাই করে আমি হাইটা সেলাই করে নিব, ঠিক আছে? তো অবশ্যই মনে রাখবেন এই হাইয়ে কিন্তু ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো আমি এখানে এখন সেলাই করে নিব। তো দেখেন আমি কিন্তু সেলাই করে নিলাম। তো সেলাই করার পর কিন্তু সেলোয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেলোয়ারের আর কোনো কাজ নেই। তো বাকি যেই ফিতাটা হবে, ফিতার জন্য আমি একটা ফিতা বানিয়ে নিব। তো দেখেন এখানে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে কিছু টুকরা কাপড় লম্বা করে কাটিং করে নিতে হবে, 1.5 ইঞ্চি পরিমাণ। দেখেন এখানে আমি কাটিং করে নেওয়ার পরে এভাবে বাঁশ দিয়ে একটা ফিতা বানিয়ে নিব। প্রথমে দুই সাইডে দুইটা বাঁশ দিয়ে, তারপরে আবার আরেকটা বাঁশ দিয়ে, এভাবে বাঁশ দেওয়ার পরে এইখানে এইভাবে বাঁশ দিয়ে একটা সেলাই দিয়ে আটকে নিব। তো এইভাবে আমি পুরোটা ফিতা সেলাই করে নিব। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিও যদি আপনার বুঝতে কোনো কিছু অসুবিধা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাও কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।